রেড, ইয়েলো নাকি অরেঞ্জ? প্রয়োজনীয় সব পণ্য ইজিলি অর্ডার করেই ফাস্ট ডেলিভারি পাবেন একমাত্র ই অরেঞ্জ থেকে। তাই অনলাইন কেনাকাটায় আমার আস্থা ই অরেঞ্জ। ভিজিট করুন ই অরেঞ্জ, ইওর ডিজায়ার আওয়ার কমিটমেন্ট। কথায় আছে না যে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, আগে ভাবতে দো, ভাবতে দো। ভাবতে ভাবতে তুই তোর বিয়ের বয়স পার করে ফেললি, বিয়ে করতে পারলি না। আমার ছেলের বেলায় এরকমটা যেন না হয়। শোনাপা, তুমি সবসময় আমাকে ছোট করে কথা কইও না। এই আমি যদি বিয়ে করতাম তাহলে 2-4-5-10-20টা বিয়ে করার কোনো সমস্যা ছিল? ও, যে মানুষ একটা বিয়ে করতে পারে না সে আবার 10-20টা ফাপড় দেখায়। শোন ভাই, আমার ছেলেকে এবার যদি বিয়ে করাতে না পারিস তোকে এই দায়িত্ব থেকে বাদ দিয়ে দিব। হ্যাঁ, সুযোগ পাইলে আর একটা অপমান করে দিলা। তোমার ছেলে বিয়ে করে না আমি কি করবো? হ্যাঁ, আমি নিজে বিয়ে করতে হবে, বুঝছি। আমি মনে হয় দায়িত্ব পালন করে না ভাইঙ্গার আমি বিয়ে করাই ফেলবো। কই গেল ভাইঙ্গা? আরে না না, বিড়াল টিড়াল না, আমি খাটের নিচে পরিষ্কার করতেছি। বাবা রে, তুই তো খাটের নিচে পরিষ্কার করতেছিস, ওই দিক দিয়ে তোর মায় আমার আত্মসম্মান একদম মনে কর ঢোকার মতো খাইচ্ছে দিছে। যার বনে তার আবার আত্মসম্মান বোধ। আচ্ছা, তোর মা ছেলে মিলে পাইছিস কি? আমার দুলো ভাই ভালো ছিল, আমার ছোট ভাইয়ের মতো আদর করতো, এই কারণে তোদের ভালো মন্দ আমি চিন্তা করি। আমি এবার থাকবো না। তোমার যে হাসি, তোমার যে আগ্রহ, তোমার যে উত্তেজনা, আমার তো মনে হচ্ছে তুমি মেয়ের চাচি খালা ফুকুরে ভালোবাসে ফেলাইছো নাকি আর ভাবির দিকেই নাকি? তুই না বেশি কথা বল। কিন্তু পৃথিবীতে আল্লাহর মাল মা
ওয়ালাইকুম আসসালাম। বস। এই কোন দিকে তাকায় আছিস? মানুষ দেখে মনে করবে তুই টেরা। মানুষের যা ভাবার ভাবুক, আমার যেদিকে তাকানো আমি সেদিকে তাকায় আছি। লাভ এট ফার্স্ট সাইট মামা। বলছিলাম না মেয়ে দেখলেই তোর পছন্দ হয়ে যাবে। ছেলেটাকে সামনে বসলে অভ্যাত মেয়েদের একটা এমন মনে হয়, আর তোর মনে নেই সীমা বিয়ের সময় আমার এমন মনে হয়েছিল মুরুখ পিতার মতো কথা বলবে। বাবা তুমি নাও, আপনাদের আপত্তি না থাকলে আংটিটা পরিয়ে দেই। হ্যাঁ অবশ্যই, কোনো আপত্তি নেই আপা। কিসের আপত্তি? না বাবা, আংটিটা বৌমাকে পরিয়ে দাও। আংটিটা পরা আংটি আসলে তার কপালে না থাকলে আমার কি করার আছে? এই আপনার ভাগিনা মাথা কি সমস্যা আছে, গন্ডগোল আছে? না না, আসলে বিষয়টা যে আমার ভাগিনা একটু ভুল করে ফেলেছে, মাফ করে দেন, মাফ করে দেন। ঠিক আছে, ভুলটা আমি মাফ করলাম, কিন্তু আমার বোনের সাথেই ওর বিয়ে হবে, আর সেটা সামনের সপ্তাহের মধ্যে। আপনি যা বলবেন। আর শুনেন, এই ঘটনা কথা যেন কেউ না জানে, কারণ আমার বোন আর আমার ইজ্জত এখানে জড়িত। আপনি যা বলবেন। মাথাটা খুবই খারাপ আছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্লিজ প্লিজ আপনারা যান যান। আসসালামু আলাইকুম। মামা ভাইয়া, এত কিছু হয়ে যাওয়ার পরও তুমি ওই ছেলের সাথে আমার বিয়ে দিবে? হ্যাঁ, কারণ এই ভুলটাই তোর একদিন হাতের কাঠি হবে। আর যদি বিয়ে না হয় তাহলে বিষয়টা কি দাঁড়াবে? ওই এলাকায় এই মিয়া মায়ের কথায় সবাই এক গাড়ে জল খায়, আর তুই তার সামনে তার বোনের দেখে আরেকজনের একজন আংটি পরাই দিলি। তুই কপালটা ভালো দিয়ে খাইতে পারছি না মামা? কপাল ভালো না, তোমার ভাগনাটা ভালো। আর শোনো, আমি ওই মিয়া ভাইয়ের বোনকে বিয়ে করতে পারছি না। বিয়ে করছিস তো মানে? কেন কেন করবি না বিয়ে? আমি যে মেয়েকে রিং পরা দিছি, আমার তাকে পছন্দ, আমি তাকে বিয়ে করব। আর আমার তো অলরেডি এনগেজমেন্ট হয়ে গেছে। আই রে তুই কইলি মুগালি, এটা যদি শুনে মিয়া ভাই তাহলে পরে আর আমার দুইজনের কাইটটা বুড়ি গঙ্গা ভাসায় দিব। কেন আমার কি দোষ? তুমি তো বিয়ে করতে সময় কোনো মত জিজ্ঞেস করো নাই। আমি কাকে পছন্দ করি নাকি পছন্দ করি সেটা তো জিজ্ঞেস করা হয় নাই। আমার কোনো দোষ নাই, আমি মিয়া ভাইকে নিজে গিয়ে বুঝাই বলবো যে আমি নির্দোষ। আই রে তাইলে তো আমারই কাইটটা বুড়ি গঙ্গা ভাসায় দিব। আমি তো মিয়া ভাইরে কইছি যে তুই মিয়া ভাইয়ের বোনকে পছন্দ করো। যে মেয়েটাকে লিঙ্ক করিয়েছ সে মেয়েটা আসলে কে? আমি তো আসলে তাকে ঠিক মতো চিনি না। চিনি না মানে? মানে আমি সেদিনই তাকে প্রথম দেখেছি, প্রথম দেখা ভালোবেসে ফেলেছি। আপনিই বলেন না, কাউকে ভালোবেসে ফেললে কি আরেকজনকে বিয়ে করা যায়? তা যায় না, কিন্তু তুমি একবার দেখে একটা মেয়েকে ভালোবেসে ফেললে? একবার দেখে যদি কাউকে বিয়ে করে ফেলা যায় তাহলে একবার দেখে প্রেমে কেন পড়া যাবে না? আপনাকে আমার খুব ভালো লেগেছে, আমি বিয়ে করলে আপনাকে প্রথম আমন্ত্রণ জানাতে চাই, আপনি প্লিজ আসবেন। তুমি তো মিয়ার বোনকে বিয়ে করতে চাচ্ছ না? আমি আসলে যাকে রিং পরিয়েছে তাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। তাকে তো তোর চিনই না, সে কি বিবাহিত না অবিবাহিত তা কি জানো? আর
সে যে তোমাকে ভালোবাসবে তার গ্যারান্টি কি আছে? এত কিছু জানতে চাই না, চেষ্টা করে যেতে চাই, চেষ্টা করে হেরে যেতে চাই। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। তোমার কনফিডেন্ট আমার ভালো লাগলো, চেষ্টা করে যাবে, একদিন হয়তো পেয়ে যেতেও পারো। এনিওয়ে মি আমার ছোটবেলার বন্ধু, আমি ওর সাথে কথা বলে সব ঠিক করে দেব। আমিও যদি সময় মতো চেষ্টা করে যেতাম তাহলে কিন্তু আমার একজন থাকতে পারতো। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আজকে আসি। মামা চলো যাই, সালামু আলাইকুম। চলো আমার বাসা পর্যন্ত চলে আসছেন? আপনার বাসা মানে? আমার বাসা মানে আমার বাসা? কেন আসছেন এখানে? ভাইদার কাছে আসছে, ভাইয়ের কাছে আসছে। ভাইয়ার কাছে কেন আসছে? আপনার ভাই হয়ে উনি। আল্লাহ তুমি আমার এটা কোন বিপদে ফেলাই না আল্লাহ। ওইদিকে এক ভাই, এদিকে এক ভাই। আর এই যে আপনি, হ্যাঁ আপনাকে বলতেছি, কি দরকার ছিল মাথায় গন্ডগোল নিয়ে ওই এনগেজমেন্ট রিং পরানোর? হ্যাঁ মাথা তো আমার ঠিক আছে, আপনাকে দেখার পরে গন্ডগোল শুরু হয়ে গেছে। তার মানে আপনি? হ্যাঁ আমি ইচ্ছা করে আপনাকে রিং পরিয়েছি। আপনি আমার চোখের সামনে থেকে দূর হন, আর কোনোদিন আমার চোখের সামনে আসবে না। যান যান। আসসালামু আলাইকুম। কিরে কিছু বলবি? ওই লোকগুলো এখানে কেন আসছিল? কেন রে, কি হয়েছে? ওদেরকে চিনিস নাকি? আমি কিভাবে চিনব? ওনারা যাওয়ার সময় প্রীতির নামে কি জানি কি জানি বলছিল, আমাকে দেখে চুপ করে গেল, এ কারণে জিজ্ঞাস করলাম। তুই কি কিছুই জানিস না? না আমি কিভাবে জানব কি হয়েছে প্রীতির? প্রীতির সাথে ওই যে কালো ড্রেস পরা ছেলেটার বিয়ের কথাবার্তা চলছিল, সে হিসেবে দুই ফ্যামিলির এনগেজমেন্টের আয়োজন করে। এনগেজমেন্টে ছেলেটা প্রীতিকে রিং না পরিয়ে অন্য একটা মেয়েকে রিং পরিয়ে দিয়েছে। বলো কি তারপর? আসলে প্রীতিকে ছেলেটার পছন্দ হয়নি, ওদের পরিবার ছেলেটার মতামত না নিয়েই এই সিদ্ধান্ত নেয়। ছেলেটা যাকে পছন্দ তাকে সবার সামনে রিং পরিয়ে দিয়েছে। আসলে বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। একজনের সাথে এনগেজমেন্ট আর রিং পরিয়ে দিয়েছে আরেকজনকে? ছেলেটাকে পেলে না হাত পা ভেঙে পুরো বের করে দিতাম। তুমি বুঝতেছো প্রীতির কি অবস্থা, কি ফিল করতেছে? তোমার কাছে কেন আসছিল? আসলে ছেলেটা প্রীতিকে বিয়ে করতে চায় না, আর এই কথাটাই বলতে এসেছে আমি যেন মিয়াকে ফোন করে বলি। ওদের বিশ্বাস আমি মিয়াকে বললে মিয়া আমার কথা রাখবে। ছেলেটা যে মেয়েটাকে রিং পরিয়েছে সে মেয়েটাকে বিয়ে করতে চায়। কি ওই মেয়েটাকে বিয়ে করতে চায়? তুমি আমাকে একটু ওই ছেলেটার অ্যাড্রেস দাও তো। অ্যাড্রেস কোথায় পাবো? তবে ওই যে ওই ছেলের সাথে যে লোকটা আসছে তার মামা, ওর নাম্বার আছে, ওটা নিতে পারিস। কিন্তু ওদের দিয়ে তুই কী করবি? ওরা তো তোমাকে বোকা বানিয়েছে, মানে তোমাকে তো মিয়া ভাই নিজের মুখে কিছু বলনি, প্রীতিও আমাকে কিছু জানেনি, তার মানে তুমি নিজে আগ বাড়িয়ে কেন বলবে এগুলা? ওদের তো একটা আত্মসম্মান বোধ আছে না? আসলে ঠিকই বলেছিস। তাহলে এখন তোমাকে কিছুই করতে হবে না, যা করার আমি করছি। আমি ওই লোককে বুঝিয়ে বলবো যেন প্রীতিকে বিয়ে করে, তুমি শুধু আমাকে মামার নাম্বারটা দাও। আচ্ছা তুমি শুধু আমার একটা ভান করবে, তুমি কিছুই জানো না। আচ্ছা ঠিক আছে। আন্টি আমি ওকে কল করেই যাচ্ছি কিন্তু রিসিভই করছে না। আমার মনে হয় কি ভুল করে ফোনটা ঘরে রেখে গেছি। আন্টি আমি গতকাল থেকে ওকে কল করছি। আচ্ছা যাই হোক,
বাদ দেন, সেটা হচ্ছে কি ভাইয়া বলে দিয়েছে যে হচ্ছে আপনারা আমরা সবাই মিলে বিয়ে শপিংটা করলে ভালো হতো। আসলে কি মা আমার হঠাৎ করে শরীরটা অনেক খারাপ করছে, মার্কেটে যেহেতু ঘোরাঘুরি করে মার্কেট করতে পারবো না, তুমি এক কাজ করো সিয়ামকে সাথে করে নিয়ে যাও, আর ওকে যদি না পাও তাহলে ওর মামাকে নিয়ে যাও, দেখো না শরীরটা কেমন খারাপ, তুমি যা আসছো একটু তোমাকে চা নাস্তাও দিচ্ছি না। ছি ছি আন্টি কি বলছেন, আপনি বলেছেন এতে অনেক থ্যাংকস লাগবে না, কি যে বলেন। আসুন আন্টি, সিয়ামকে ভালো মতো বুঝিয়ে বলবেন আমার ভাই কে এবং কি করতে পারে, এটা ভালো মতো বুঝিয়ে বলবেন। তো আজকে আসি আন্টি, ভালো থাকবেন। হ্যাঁ রেড ইয়েলো নাকি অরেঞ্জ, প্রয়োজনীয় সব পণ্য ইজিলি অর্ডার করেই ফাস্ট ডেলিভারি পাবেন একমাত্র ই অরেঞ্জ থেকে। তাই অনলাইন কেনাকাটায় আমার আস্থা ই অরেঞ্জ, ভিজিট করুন ই অরেঞ্জ, ইওর ডিজায়ার আওয়ার কমিটমেন্ট। আমার তো এখানেই আসা কথা, তাই না? আর তুই রিং ফেরত দিতে বাসায় চলে এলি। হ্যাঁ বাসায় এলাম, মানে রিংটাও ফেরত দিব আর কিছু কথাও বলবো, কিন্তু তোর আমাকে দেখে এরকম মুড খারাপ হয়ে গেল কেন? তোকে আমি যতই দেখছি না তত অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা সেদিন না হয় সিয়াম তোকে ভুল করে আংটিটা পরিয়ে দিয়েছে, তুই কি করলি? তুই সেই আংটিটা নিয়ে তোর বাসায় চলে গেলি, আর আজকে সরাসরি বাসায়। আরে তুই না ভুল বুঝতেছিস, কী হয়েছে শুন, ওই ছেলে তার মামাকে নিয়ে সোজা আমার বাসায় চলে গেছে, আর সেটা বলার জন্যই তো আমি এখানে আসছি। কি তোদের বাসায়? তোদের বাসা মানে তোদের বাসা কেন গেল, আর তোদের অ্যাড্রেস কোথায় পেলো? দাঁড়া দাঁড়া, তুই কি আমাকে জেরা করতেছিস? না তুই আমাকে সন্দেহ করতেছিস, রাইট? হ্যাঁ তোকে সন্দেহ করছি, তোকে আমি সন্দেহ করছি, কারণ তুই বারবার প্রমাণ করতে যাচ্ছিস তুই আমার থেকে বেশি সুন্দর, বেশি স্মার্ট। আর সিয়াম তোকে ইচ্ছে করে আংটিটা পরিয়েছে এবং তোর পেছনে ঘুর ঘুর করে, তাই তো? রাইট, তোর সন্দেহ একদমই সঠিক। কান খুলে শুনে রাখ, তুই যে ছেলেকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিস সে না এখন আমার পিছে ঘুর ঘুর করে, আমার বাসার আশেপাশে তাকে সারাদিনই দেখা যায়। সিয়াম তোর বাসার নিচে ঘুর ঘুর করে? আচ্ছা যার সাথে আমার বিয়ে সেখানে তোকে ইচ্ছে করে আংটি পরিয়ে দিল, তোর বাসার নিচে ঘুর ঘুর করে, তোকে ইচ্ছে করে আংটি পরিয়ে দিল এবং তোর জন্য পাগল, তুই এটা বলতে চাচ্ছিস? আচ্ছা শুন একটা কথা, সেটা হচ্ছে সিয়াম ওই দিন তার নিজের ভুল স্বীকার করেছে সবার সামনে যে ওই দিন তোকে ইচ্ছে করে আংটিটা পরায়নি, ভুল করে আংটি পরিয়েছে। না সে আমাকে ইচ্ছে করে রিংটা পরিয়েছে, আর তুই যাকে বিয়ে করার জন্য এত পাগল হয়ে গেছিস না এত ঘটনার পরও, তাকে আমি রিজেক্ট করতে এসেছি আর এটা বুঝিয়ে বলার জন্য এই বাসায় এসেছি। তাই শুন, সিয়ামের পেছনে ঘুরে কোনো লাভ নেই, তুই বরং অন্যদিকে তাকা, অন্যদিকে তাকা, বুঝছিস? আর একটা কথা, তুই আমার বিয়েতে অবশ্যই আসবি, তোকে প্রথম দাওয়াত দিলাম। শুন, আমি না এই বাসায় এসেছিলাম রিংটা ফেরত দিতে আর তাকে বুঝিয়ে বলতে যেন সে তোকে বিয়ে করে, কিন্তু আমি এইমাত্র ডিসিশন নিলাম আমি এটা করবো না। যেই ছেলে তার এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে সবার সামনে আমাকে আংটি পরিয়ে দিয়েছে, যে বলতে পেরেছে সে আমাকে পছন্দ করে, তাকে আমি হাতছাড়া করবো না। আমিও দেখি তুই কী করিস। পাগলামি তো করতেছস, এই বিয়া যদি ঠিকঠাক না হয় তাহলে বাইজেন কিন্তু আমরা সবারে কাইটতে আর নদীতে ভাসায় দিব। আচ্ছা তো সমস্যাটা কি, প্রীতিকে বিয়ে করতে এই মেয়ের চাইতে কি প্রীতি দেখতে কোনো দিকে কম? প্রীতিকে যদি বিয়ে করি তাহলে এনগেজমেন্টের ঘটনা নিয়ে সারা জীবন খটা খাইতে হবে, আর আমি তো এই মেয়েকে ভালোবাসি। এই মেয়েকে ভালোবাসি, একবার দেখছে একটু আংটি পরাইছে ভালোবাসা হয়ে গেছে, সস্তা।
তুই যে দুজনে আর বুনলে খেলতেছিস না, ওরা যদি জানবার করে তাহলে তোমার সব রসনা একদম চিপে বাইর করে ফেলে। কি কো না কো কি? হ্যালো হ্যালো, সিয়া আছে না? নাই না, মানে আপনি আমার ফোনে ফোন করে আপনি সিয়া মানে তাকে চাচ্ছেন কেন? আপনি না একটু বেশি বেশি কথা বলেন, মুরুবি মুরুবির মতো থাকেন। সিয়ামকে ফোনটা দেন। কি কে? হ্যালো কে? আমি নাতাশা। বাতাশা? বাতাশা না, নাতাশা। ও নাতাশা, নাইস নেম। কোন নাতাশা? কোন নাতাশা না, আপনি যার বান্ধবীকে রিং পরাতে গিয়ে আমাকে রিং পরিয়ে দিয়েছিলেন, আমি সেই নাতাশা। ও আপনি? হ্যাঁ আমি। আচ্ছা আপনার সমস্যাটা কি বলেন তো, আপনি আমার বাসার চারপাশে এত ঘুরঘুর করেন কেন, আপনি কি চান? চাই তো আমি আপনাকেই, না মানে আপনাকে একটা কথা বলতে চাই আর কি। বলেন কি বলবেন? এখন কিভাবে বলবো, আমার তো হার্টবিট বেড়ে গেছে, হাত পা কাঁপতেছে, আজকে না বলি? আপনার না আসলে একটা নিউরোলজিস্ট দেখানো উচিত। আচ্ছা শুনুন, আমি আপনাকে একটা অ্যাড্রেস টেক্সট করে দিচ্ছি, আপনি ঠিক ওখানে চলে আসবেন। রাখলো। জি আচ্ছা। মেঘনা কি হচ্ছে, কি হচ্ছে তোমার? মেঘনা চাইতে ঝড় তুফান মামা। কি কি সমস্যা? কি মেঘনা চাইতে ঝড় তুফান? উদাহরণ দিচ্ছেন কেন? কারণ আমার কাছে আপনি চাঁদের মতো একটা অবিশ্বাসযোগ্য জিনিস। আপনি একটা কাজ করেন, মেয়ে পটানোর 101টা কৌশল এই শিরোনামে একটা বই লিখেন, অনেক ভালো করবেন, অনেক ভালো মার্কেট পাবেন। কেন, বই বের হওয়ার আগে কি আপনি পটে গেলেন নাকি? আমি স্বপ্ন দেখা ভালো, দুঃস্বপ্ন না। বাই দ্য ওয়ে আমি এসেছি আপনার রিংটা ফেরত। আচ্ছা ঠিক আছে, রিং হয়তো ফেরত দিবেন কিন্তু মনটা? এসব নোংরা জিনিস না আমি নেই না, এসব নোংরা জিনিস নেয় না কিন্তু নোংরা কাজ করে, তাই না? I love you. জানিস কি হই আমি তো, জেনেও কেন থাকিস বহুদু, ও তুই তো জানিস কি হই আমি তো, জেনেও কেন থাকিস বহুদু এই জীবনে। এই যে কাজটা তোমার জন্য যেমন বিপজ্জনক তার জন্য, সো এখন তুমি ভাবো তুমি কি করবা। আর আমি যদি তোমাকে বিয়ে করতে না পারি তোমাকে আর কেউ পাবে না, কথাটা মাথায় রেখো। এই নাও তোমার চা। কি করছো? আর বলো না, দেশের যে অবস্থা, চারিদিকে খালি খুন খারাপি। রে কিছু বলবি? ভাইয়া সামনের সপ্তাহে না এই সপ্তাহে আমাদের বিয়ে হবে, যে কোনো কিছু বিনিময়ে। কি ব্যাপার, কি হয়েছে, তুমি কিছু জানো? আমার মনে হয় সিয়ামের সাথে নাতাশা যোগাযোগ হচ্ছে আর এই কারণে সমস্যাটা বাড়ছে। আচ্ছা
নাতাশার ভাইয়ের সাথে কি বিষয়টা নিয়ে আলাপ করা উচিত আমার? আরে না না, উনি মনে হয় বিষয়টা জানে না। আর তুমি ঘটনাটা ওনাকে বললে ব্যাপারটা কেমন হবে না? নাতাশাকে দেখতে এসে প্রীতিকে রিজেক্ট করে দিল, জিনিসটা কেমন না? এর চাইতে ভালো হয় তুমি পারিবারিকভাবেই বিয়েটা সম্পূর্ণ করে দাও। আর তুমি ওনার কাছে হেল্প চাইতে যাবে কেন? তুমি ঠিকই বলেছ, তার কাছে হেল্প নেওয়া মানে উনি ভাববেন যে আমি আমার বোনে বিয়ে দিতে পারছি না, এই জন্য ওনার কাছে আমি হেল্প চাচ্ছি। হ্যাঁ তাই তো। ঠিক আছে, দেখি যা করতে হয় নিজেকেই করতে হবে। চিন্তা করে দেখো, আর চাটা খেয়ে নিও। আমি জানি, আমি জানি তুমি ওই তিন শব্দের বাক্যটা বলছো প্রীতিকে লাগানোর জন্য। কোন শব্দটা? ওই যে ওই কথাটা, ওই যে যেটা আমি তোমাকে করি। আপনি দেখি লজ্জাও পান, সত্যি আমাকে ভালোবাসেন? সন্দেহ আছে? প্রীতিকে দিদিকে তো আমি তাকাই নাই, প্রথম দেখা থেকে তো তোমার দিকে তাকাচ্ছিলাম। আমার মনের মধ্যে যে কি হয়েছিল, আমি জাস্ট মামাকে গিয়ে বলছি, মামা আমার যদি বিয়ে করা লাগে আমি এই মেয়েটাকে বিয়ে করবো, মানে আমি তোমার কথা বলতেছিলাম। তাই সত্যি কসম খোদার বিশ্বাস করো তুমি আমাকে, তো বিশ্বাস করে তুমি মামাকে জিজ্ঞেস করো, আমি সত্যি কথা বলি। আপনি ছেলেটা অনেক স্পষ্টবাদী, আর ছেলে হিসেবেও ভালো, ভালোবাসা যায়। আমি আপনাদের যে কথাগুলো বুঝাতে চেয়েছি নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন মেনে নেওয়া না নেওয়া সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমার মনে হয় মেনে নিলেই সবার জন্য ভালো হবে, কথাটা মনে রাখবেন। আমি এখন আসি। এই চল। ওয়ালাইকুম আসসালাম। মা কি হয়েছে, কাহিনী কি? কি আর কাহিনী হইব, বাসায় এসে করে হুমকি দিয়ে গেছে। তুই চুপ থাক। শোন বাবা, অন্যায় তো আমাদের, তুই এঙ্গেজমেন্টের দিন যা করলি এগুলো কেউ সহ্য করে? ওরা তো সবই এগুলো মেনে নিল। আর প্রীতি মেয়েটা খারাপ না, ওকে তুই বিয়ে করবি। হুম, এত কিছুর পরে এখন আবার আমার ভাইকে প্রীতি নিয়ে বিয়ে করবো না? তুমি খালি করলি হইলো, বিয়ে করবি না তো কি করবে? প্রীতিকেই তোকে বিয়ে করতে হবে, এটাই আমার শেষ কথা। তুমি তো এখন একবারে সততার মূর্তিমান রানী হয়ে গেলা, কি করবি? অঘটন বাজাইছিস না, এখন বিয়ের লাগে রেডিও। এইসব ঝামেলার কারণে আমি বিয়ে করি না, বিয়ে খুব ঝামেলার বিষয়। রেডিও শুনতোর একটা কথা, মানে আমি জীবনে বিয়ে করছি না দেখে আমি যে পটায় প্রেম করছি না তা কিন্তু না, এটা গোপন না পারে কইবি না তুই। আমার কথা হচ্ছে প্রেমের যে ভাষাটা থাকবে এটা কিন্তু অন্যরকম, তুই গুছায় বলবি, তুই যে ভালোবাসো সেটা তুই ফিল করবি ভিতর থেকে, ফিল করে জিনিসটা বলার চেষ্টা করবি। তুই তোর মামার কাছ থেকে শিখ, এগুলো শিখতেছি। মানে বিয়েটা চাইতে কিন্তু জরুরি হচ্ছে একটা মেয়ের মন জয় করা, সেটা কিন্তু আমি পারি, উচ্চ আপারে বলবি না। আমার জীবনে প্রেম আসছে এই জিনিসটাকে বুঝায় বলে বুঝায় বলে। ঠিক আছে, আমার মনে হয় তোমার প্রীতিকে বিয়ে করা উচিত। ও তাই নাকি? তাহলে তুমি আমাকে একটা দুর্ঘটনায় ভেবে নাও না। ও নাইস, তোমাকে রিং পরানো, তোমার ভাইয়ের সাথে দেখা করতে গিয়ে তোমার দেখা পাওয়া, তোমার আমার বাসাতে আসা, তোমার নিজের মুখ থেকে বলা আই লাভ ইউ, তাহলে সবই দুর্ঘটনা। আমি কি করব বলো, আমার দোষটা কোথায়? কেন তুমি আমার লাইফে আগে আসোনি? কেন তোমার প্রীতিকে রিং পরাতে যে আমাকেই পরাতে হবে? আমার দোষ কোথায়? আমরা কি পারতেছি না? সম্ভব না, প্রীতি আমার বান্ধবী, আমার ভাই আর ওর ভাই ছোটবেলার বন্ধু, আমার পক্ষে সম্ভব না।
সংসার করবো আর আমি রাস্তা রাস্তায় ঘুরবো বাপারাজের মতো। কি শুরু হয়েছে? এক্স প্রেজেন্ট আমাদের তো মান সম্মান আছে। আরে মিয়া ভাই, আপনি যা কইছেন সবই তো মেনে নিছি, আপনার প্রত্যেকটা কথা পাই পাই করে মেনে নিছি। বিনিময়ে কি পাইলাম? ফলাফল হইলো সবার সামনে আমরা অপমানিত হইলাম, আর আমার ভাইদের কপালটা যে পড়লো, তাহলে আমার ভাইদের বিয়ে কে করবে? কেন কেন ওর কপাল কেন পড়বে? বিয়ে হবে, আমি সব সমস্যার সমাধান করছি। বিশ্বাস করলাম না আপনারে। আপনার বোন যে অভিনয় দেখাইছে অস্কার নিশ্চিত। একটা কাজ করেন, আপনার বোন রে তার বয়ফ্রেন্ডের সাথে বিয়ে দেন, আর আমার ভাই না, এই যে আমার আমার ভাই না আমার ঠিকই তো আছে, মানে তোর সম্পত্তি রেখে যাবে কেন? নিয়ে এসব কি হচ্ছে এই মুহূর্তে? এখানে বিয়ে হবেই। এই আপার নিয়ে আমি নাতাশার বাসায় যেতেছি, তোরা দুজনে কেনাকাটা শেষ কর, আপা চলো। ভালোই হলো, সাপও মরলো লাঠিও ভাঙলো না। প্ল্যানটা কিন্তু আমার মাথায় জন্য থাকে, ভবিষ্যতে যদি কোনো উল্টাপাল্টা করছো এমন টাইট দিব। থাক আপু, আর টাইট দিতে হবে না, নাহলে সব গিট তো খুলে যাবে। চলো যাই। আর রিকশা যাবা? আসতেছি। তুই তো জানিস কি হই আমি তো, জেনেও কেন থাকিস বহুদু। ও তুই তো জানিস কি হই আমি তো, জেনেও কেন থাকিস বহুদু। এই জীবনে তুই শুধু আমার, চাই যে তোকে হৃদয়ে বারে বার। এই জীবনে তুই শুধু আমার, চাই যে তোকে হৃদয়ে বারে বার। জেনেও কেন থাকিস রে আবু, মনটা ভালোবাসে তোকে রোজ, মনটা ভালোবাসে তোকে রোজ, মনটা ভালোবাসে তোকে রোজ। I'm not a hollow, but I'm not a hollow.
রেড, ইয়েলো নাকি অরেঞ্জ? প্রয়োজনীয় সব পণ্য ইজিলি অর্ডার করেই ফাস্ট ডেলিভারি পাবেন একমাত্র ই অরেঞ্জ থেকে। তাই অনলাইন কেনাকাটায় আমার আস্থা ই অরেঞ্জ। ভিজিট করুন ই অরেঞ্জ, ইয়োর ডিজায়ার আওয়ার কমিটমেন্ট।